বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কিছু শ্রমিক ও স্থানীয় মানুষজন। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার কামালগাজী এলাকায় একটি বহুজাতিক পেপসি কারখানাতে অ্যামোনিয়া গ্যাস লিক হয়। একটি ট্যাঙ্ক থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার কারণে দুই শ্রমিক প্রাথমিকভাবে আহত হয়। এরপর এলাকার বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়েছে বলে খবর। দমকলের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে নরেন্দ্রপুর থানার পুলিশও। তবে সন্ধ্যা পর্যন্ত পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। ইতিমধ্যেই ওই এলাকাকে প্রায় জনশূন্য করে রাখা হয়েছিল। পরবর্তীতে বেশ কিছু মানুষ এবং পুলিশ কর্মীরা মিলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। উল্লেখ্য, সোমবার বিকাল চারটে নাগাদ অ্যামোনিয়া গ্যাস লিক করে একটি ট্যাঙ্ক থেকে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশ এলাকায়। দমকল কর্মীরা এসে দুই শ্রমিককে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা হচ্ছে। স্থানীয় বেশ কিছু মানুষ আহত হয়েছে বলে খবর। সুন্দরবন ভ্রমণের সেরা ঠিকানা এসডি হলিডে। ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ, সেরা আতিথ্যতা, অভিজ্ঞতা সম্পন্ন গাইড, কল 9564226760।